আজকে আমরা পড়ব হলো পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় এবং এই ক্লাসের আজকে ক্লাস নাম্বার 2 অর্থাৎ আমরা যে বিষয়ভিত্তিকটা শেখাচ্ছি প্রথমত গাণিতিক সমস্যা আজকে তার ক্লাস নাম্বার হলো 2 আজকে আমরা শিখব দুইটা পয়েন্ট সেই দুটো পয়েন্ট আমি তোমাদের সামনে দেখা দিচ্ছি খেয়াল করো প্রথম পয়েন্ট হলো এই যে একটা চিত্র দেওয়া আছে তার আগে আমি ইন্ট্রোডিউস করি ক্লাসটা প্রথম অধ্যায় পদার্থবিজ্ঞান পার্ট নাম্বার 2 গাণিতিক সমস্যা আসলে গাণিতিক সমস্যা 2 নম্বর ক্লাস করব খেয়াল করে দেখো এই একটা চিত্র দেওয়া আছে চিত্রটা হলো একটা সিলিন্ডার দেওয়া আছে তার ব্যাস আছে 5 সেমি এখানে D2 এটা আছে সামনে আছে D1 D1 হলো সিলিন্ডারের ভিতরের ব্যাস আর D2টা হলো সিলিন্ডারের বাহিরের ব্যাস আমরা এখন যে প্রশ্নটা বের করব প্রশ্নটা হলো প্রশ্ন 1 স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো এখন আমরা খুব সহজে একটা স্লাইড ক্যালিপাস দ্বারা ভার্নিয়ার ধ্রুবক কিভাবে নির্ণয় করতে পারি তোমরা সেটা খেয়াল করো প্রথম হলো স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য বের করে নেব আমরা স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য সমান 19 গুণ মানে মোট বের করব কত 20 ভাগ তাহলে 19 ভাগ আর একটা ভাগ আমরা অবশিষ্ট থাকবে তাহলে 19 ভাগ গুণ মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য তাহলে 19 গুণ মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য সমান 1 মিলিমিটার কত মিলিমিটার 1 মিলিমিটার তাহলে 1 মিলিমিটার আর 19 গুণ করলে কত হলো 19 মিলিমিটার তাহলে এখানে আমরা খেয়াল করে দেখি এবার লিখব ভার্নিয়ার স্কেলের 1 ভাগের এবার দেখো ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য সমান আমি স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেলের মোট ক্ষুদ্রতম মোট পরিমাণ পেয়েছি কত 19 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত আছে 20 ভাগ করলে আছে 0.95 মিলিমিটার আবার বলছি টোটাল আমরা স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য আমরা পেয়েছি কত 19 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য বের করতে হবে ওই 19 মিলিমিটারকে আমরা কোন মোট কত ভাগ করছি 20 ভাগ তাহলে প্রতি ভাগে মান আসছে কত 0.95 মিলিমিটার এই অঙ্কের লাস্ট লাইন খেয়াল করে দেখো অতএব ভার্নিয়ার ধ্রুবক সমান আমার 1 ভাগের দৈর্ঘ্য আমি পেয়েছি কত 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আমরা পেয়েছি কত 95 মিলিমিটার টোটাল ভার্নিয়ার ধ্রুবক হলো 0.05 মিলিমিটার আমি তোমাদের আরো বিস্তারিত বলে দিচ্ছি ভার্নিয়ার ধ্রুবক কি করবে করবা ভার্নিয়ার ধ্রুবকটা হলো মূল স্কেলের 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের পার্থক্যটা হলো ভার্নিয়ার ধ্রুবক আবার বলছি মূল স্কেলের 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের পার্থক্যটা হলো ভার্নিয়ার ধ্রুবক তাই আমি আবার বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি খেয়াল করে দেখো তাহলে এটা আমাদের স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করে এটা আমাদের প্রশ্ন তাহলে আমরা স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য সমান 19 গুণ মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আমি মূল স্কেলটা বের করব তো মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য সমান কত 1 মিলিমিটার তাহলে 1 মিলিমিটার আর 19 গুণ করলে কত হলো 19 মিলিমিটার এবার ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য এটা তো মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আমরা বের করলাম ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য সমান কেন বের করলাম মূল স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য বা ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য সমান মূল স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য বাই ভার্নিয়ার স্কেলের 20 ভাগ তাহলে দৈর্ঘ্য কত 19 মিলিমিটার বাই কত 20 সমান 0.95 মিলিমিটার এটা হলো ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য তাহলে ভার্নিয়ার ধ্রুবক সমান মূল স্কেলের 1 ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য তাহলে দুটো মাইনাস করলে কি হবে 0.05 মিলিমিটার এটা হলো ভার্নিয়ার ধ্রুবক আমি আবার বলছি এখানে আমরা যে বিষয়টা করলাম সেটা হলো মূল স্কেলের 20 ভাগ ঠিক আছে আর ভার্নিয়ার স্কেলের 20 ভাগ বের করলাম তার থেকে আমরা মূল স্কেলে ভার্নিয়ার স্কেলে 1 ভাগে দৈর্ঘ্য বের করলাম 0.95 মিলিমিটার এবার আমরা ভার্নিয়ার ধ্রুবকটা বের করছি কিরকম ভাবে মূল স্কেলের 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য বিয়োগ করলে আমাদের 0.95 মিলিমিটার হয়ে গেল এটা আমাদের ভার্নিয়ার ধ্রুবক তোমরা ভালো করে দেখে নাও সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সিলিন্ডারের ভিতরে ব্যাস নির্ণয় করব দেখো সিলিন্ডারের ভিতরের ব্যাস কত সিলিন্ডারের ভিতরে ব্যাস হলো মূল স্কেল পার্ট এম সমান দিয়ে আছে 9 mm এটা আমাদের সৃজনশীল উদ্দীপকে দেওয়া আছে ভার্নিয়ার স্কেল পার্ট ভি সমান কত দিয়ে আছে 10 আর ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান 0.05 mm এটা আমরা ব নম্বরে বের করলাম 0.05 মিলিমিটার এখন আবার D1 এর ক্ষেত্রে D1 মানে কত সিলিন্ডারের ভিতরে ব্যাস আমরা বের করব কোনটা সিলিন্ডারের ভিতরের ব্যাস
সিলিন্ডারের ভিতরে ব্যাসের সূত্র ডি ওয়ান সমান এম প্লাস ভি গুণ ভিসি, এম প্লাস ভি গুণ ভিসি, এম হলো মোল স্কেল পার্ট যোগ ভার্নিয়ার স্কেল পার্ট গুণ ভিসি হলো ভার্নিয়ার দ্রব্যক। তাহলে মোল স্কেল পার্ট কত? 19, ওখানে দেওয়া আছে এম সমান গুণ ভির মান কত? 10, ভার্নিয়ার স্কেল পার্ট হলো 10 আর গুণ ভিসি হলো ভার্নিয়ার দ্রব্যক 0.05 মিলিমিটার, এই দুটো গুণ করলে হচ্ছে 0.5 মিলিমিটার, এই দুটো প্লাস করলে হচ্ছে 19.5 মিলিমিটার। তাহলে এটা আমাদের সিলিন্ডারের ভিতরে ব্যাস আমরা বের করলাম। তাহলে প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার স্কেল পার্ট গুণ ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার দ্রব্যক, এম এর মান 19, ভির মান 10, গুণ ভিসি হলো 0.05, দুটো গুণ করলে আছে 0.5, এই দুটো যোগ করলে আছে 19.5 মিলিমিটার। এবার আমরা বের করবো ডি টু, অর্থাৎ সিলিন্ডারের বাহিরে ব্যাসটা আমরা বের করে তোমাদের দেখাবো, তাহলে তোমরা খুব সহজেই এটা সমাধান করতে পারো। দেখে নাও, এবার আমরা বের করবো সিলিন্ডারের বাইরের ব্যাস। তোমরা বিষয়টা ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা এদের বিষয়টা আরও বেশি উপলব্ধি করতে পারবা। আর আমার মনে হয় এটা সবচেয়ে ইজিয়েস্ট পয়েন্ট ফিজিক্স দিয়ে বা কেমিস্ট্রিতে ভালো দেওয়ার করা। তোমরা দেখে নাও, সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সিলিন্ডারের ভিতরের ব্যাসটা বাইরের ব্যাসটা নির্ণয় করব। সিলিন্ডারের বাইরের ব্যাস, এবার আমাদের বাইরের ব্যাসের জন্য আমরা এখানে লিখবো ডি টু এর ক্ষেত্রে, যেহেতু আমার ডি টু সমান সিলিন্ডারের বাইরের ব্যাস, মূল স্কেল পার্ট উদ্দীপক অনুসারে এম সমান দিয়ে আছে 30 মিলিমিটার, ভার্নিয়ার স্কেল পার্ট ভি সমান দিয়ে আছে কত? 7, আর ভার্নিয়ার দ্রব্যক ভিসি সমান 0.05 মিলিমিটার। খেয়াল করো, ভার্নিয়ার দ্রব্যক ভিসি সমান 0.05 মিলিমিটার, ভার্নিয়ার স্কেল পার্ট ভি সমান 7, আর মূল স্কেল পার্ট এম সমান 30 মিলিমিটার। তাহলে সিলিন্ডারের বাহিরের ব্যাস সমান ভি টু, এম প্লাস ভি গুণ ভিসি, এম প্লাস ভি গুণ ভিসি, এম হলো মূল স্কেল পার্ট যোগ ভার্নিয়ার স্কেল পার্ট গুণ ভার্নিয়ার দ্রব্যক। তাহলে এম এর মান কত? 30, ভির মান কত? 7, গুণ ভিসি হলো 0.05 মিলিমিটার, এই দুটো গুণ করলে হচ্ছে 0.35 মিলিমিটার, আর এটা এবং 30 যোগ করলে হচ্ছে 30.35 মিলিমিটার। তাহলে এটা খুব সহজে আমরা সিলিন্ডারের বাইরের ব্যাসটা নির্ণয় করতে পারলাম। আবার বলছি, যে কোনো ব্যাস নির্ণয় করার সূত্র হলো প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার স্কেল পার্ট গুণ ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার দ্রব্যক। তা আজকে আমি তোমাদের আজকে প্রথম অধ্যায়ে পার্ট নাম্বার 2-তে চেষ্টা করলাম একটা সিলিন্ডারের ভার্নিয়ার দ্রব্যক কীভাবে নির্ণয় করতে হয় এবং বাইরের ব্যাস এবং ভিতরের ব্যাসটা কীভাবে নির্ণয় করতে হয়। আগামী ক্লাসে আবার দেখা হবে। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখো, তাহলে আমি যখন কোনো ক্লাস আপলোড দেবো তখন অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবা। ততক্ষণ করে ভালো থেকো, আল্লাহ হাফেজ।